আজির ভিডিওত আমি যোগ মাপর বিষয়ে পড়িম আর এইটো এনেকুয়া একটা কনসেপ্ট যেটো কনসেপ্টের প্রিভিয়াস ইয়ারের প্রত্যেক বছরে এটাকে কোশ্চিন আহি থাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামতে লক আপনি টেটর কথা লক টেটত ওজন ওয়েটটু দিয়া আছে ওয়েটর প্রায় বেশিকে আহি থাকে কিন্তু আমি এইটো ভিডিওত দৈর্ঘ্যর একক ওজনের একক আর জুলিয়া বস্তুর একক এই তিনিওটা আমি আলোচনা করিম কিন্তু আমার ম্যাক্সিমাম ইমফেসাইজটো হব ওজনের উপর কারণ আপনার টেটর সিলেবাসত ওজনটো দিয়া আছে আর ইয়ারপর এটা কোশ্চিন আপনি নিশ্চিতভাবে পাব আর এইটো ভিডিওটি শেষলৈকে চাওক আপনার কনসেপ্টটো ক্লিয়ার করে লোক আর এক মার্ক আপনি নিশ্চিত হয়ে থাকব। তো চাওক এটা দৈর্ঘ্যর এককটো কি আছে সেন্টিমিটার মিটার কিলোমিটার এবিলাক আমি জানো। তো ওজনের একক গ্রাম কিলোগ্রাম, জুলিয়া বস্তুর একক এটা লিটারত আমি লিটার মিলিলিটার এইবিলাক হয়েছে জুলিয়া বস্তু। এই এককবর বিভিন্ন ইয়ার প্যারামিটার আছে আর এইবিলাক আমি যদি সরু একক আছে আর মূল একক আর ডাঙর একক আছে এই মূল এককটু চাক দৈর্ঘ্যর ক্ষেত্রে মিটার, ওজনের ক্ষেত্রে গ্রাম আর জুলিয়া বস্তুর ক্ষেত্রে লিটার। সো আপনি মনত রাখার একটা ধুনিয়া একটা প্রসেস আছে। আপনি আগত চাক মিটারের আগত ইয়াতে তিনটা একক আছে, দেখিছে সরু একক তিনটা আছে, গ্রামের আগতো তিনটা সরু একক আছে, লিটারের আগত তিনটা সরু একক আছে। তো মিলি সেন্টি ডেসি, মিলি সেন্টিমিটার ডেসি, এতে মিটারের লগত মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার, ওজনের লগত এটু গ্রাম হব, ওজনের একক হয়েছে গ্রাম, এতে আমি পাইছো গ্রাম কিলোগ্রাম, সেটা কি মিলিগ্রাম সেন্টিগ্রাম ডেসিগ্রাম। ঠিক সেইদরে জুলিয়া বস্তুর ক্ষেত্রে লিটার মিলিলিটার সেন্টিলিটার আর ডেসিলিটার। সো এইখানে আপনি চাওক মূল যেটু একক মিটার গ্রাম আর লিটার ইয়ার আগত মিলি সেন্টি ডেসি, এটা লিটারের লগত আপনি লিটার লগাই দিব মিলিলিটার সেন্টিলিটার ডেসিলিটার, গ্রামের ক্ষেত্রে আপনি মিলিগ্রাম সেন্টিগ্রাম আর ডেসিগ্রাম লগাই দিব। সো মিটার যদি আহে মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার আপনি লগাই দিব। এতিয়া চাওক ডাঙর একক, ডাঙর একক কি আছে দৈর্ঘ্যর ক্ষেত্রে আছে ডেকামিটার, ডেকামিটার আছে, হেক্টোমিটার আছে, কিলোমিটার আছে, ডেকা হেক্টো কিলো। সো এই তিনটালৈকে আপনি সেম পাব গোটেইখিনিতে। সো এতে ডেকা হেক্টো কিলো, সো এটি ডেকা হেক্টো কিলো। সো সেইদরে আপনি গ্রামের ক্ষেত্রে যে ডেকাগ্রাম হেক্টোগ্রাম কিলোগ্রাম, লিটারের ক্ষেত্রে ডেকা লিটার হেক্টোলিটার কিলোলিটার। সো মুঠতে আমি মূল যেটু একক মিটার গ্রাম আর লিটারের আগত তিনটা আর পিছত তিনটা আমি একে পালো। সো মিলি সেন্টি ডেসি, মিলি সেন্টি ডেসি আর হেক ডেকা হেক্টো কিলো, মিলি সেন্টি ডেসি ডেকা হেক্টো কিলো, মিলি সেন্টি ডেসি ডেকা হেক্টো কিলো। সো এইখানে আমি মূল এককর আগত তিনটা মূল এককর পিছত আমি তিনটা পালো। এতে ওজনটো অল্প ভালদরে চাওক, ইয়াতে চাওক কিলোগ্রামের পিছত আকৌ ইয়াতে তিনটা দিছে, ইয়াতে মিরিয়াগ্রাম আর আছে কুইন্টল, তারপর আছে মেট্রিক টন, তারপিছত এটা থাকিব এইটো হচ্ছে টন, এইটো ইয়াতে দিয়া নাই। সো তালিকাত দেখুয়া এককবর উপরের তলয় ক্রমে দহ গুণকই ডাঙর, এই কথা মনত রাখিব, আমি ডিটেলস অল্প পিছত আলোচনা করিম। সো এই উপরের তলয় যিমান একক আছে এইবিলাক কি দহ গুণকই ডাঙর, ঠিক আছে। এই কেনেকে কইছে সাপোজ এইটো যদি আমি মিলিমিটার আমি যদি চাও, সো দহ মিলিমিটারত এক সেন্টিমিটার, সো দহ সেন্টিমিটারত এক ডেসিমিটার, সো দহ ডেসিমিটারত এক মিটার, সো দহ মিটারত এক ডেকামিটার, সো দহ ডেকামিটারত এক হেক্টোমিটার, সো দহ হেক্টোমিটারত এক কিলোমিটার। ঠিক সেইদরে আপনি ওজনের এককটো সো দহ গুণকৈ আপনি বড়াই আহিব। সো দহ মিলিগ্রামত এক সেন্টিগ্রাম, সো দহ সেন্টিগ্রামত এক ডেসিগ্রাম, সো দহ ডেসিগ্রামত এক গ্রাম, সো দহ গ্রামত এক ডেকাগ্রাম, সো দহ ডেকাগ্রামত এক হেক্টোগ্রাম, সো দহ হেক্টোগ্রামত এক কিলোগ্রাম, সো দহ কিলোগ্রামত এক মিরিয়াগ্রাম, সো দহ মিরিয়াগ্রামত এক কুইন্টেল, সো দহ কুইন্টেলত এক মেট্রিক টন, সো দহ মেট্রিক টনত এক টন, যেটো ইয়াতে লিখা নাই। ঠিক সেইদরে আপুনি জুলিয়া বস্তুর ক্ষেত্রে দহ মিলিলিটারত এক সেন্টিলিটার, সো দহ সেন্টিলিটারত এক ডেসিলিটার, সো দহ ডেসিলিটারত এক লিটার, দহ লিটারত এক ডেকালিটার, সো দহ ডেকালিটারত এক হেক্টোলিটার, সো দহ হেক্টোলিটারত এক কিলো লিটার। সো এনেকে ধরনের আমি জুলিয়া বস্তুর ক্ষেত্রে আমি এককবর পাম। যেখিনি কথা আমি আলোচনা করিলো এই গোটেইখিনি ইয়াতে দিয়া আছে দৈর্ঘ্যর এককর ক্ষেত্রে, যে দহ মিলিমিটারত এক সেন্টিমিটার,
সো 10 সেন্টিমিটার এক ডেসিমিটার, সো 10 ডেসিমিটার এক মিটার, সো 10 মিটার এক ডেকামিটার, 10 ডেকামিটার এক হেক্টোমিটার, আর 10 হেক্টোমিটার এক কিলোমিটার। সো আপনাদেরকে গোটে ভিডিওটো আগত চাই লোক, তারপর আপনি স্ক্রিনশট মারি এই গোটেখিনি লিখি লব। ওজনের এককবর চাই লোক, 10 মিলিগ্রামত 10 মিলিগ্রামত এক সেন্টিগ্রাম, 10 সেন্টিগ্রামত এক ডেসিগ্রাম, সো 10 ডেসিগ্রামত এক গ্রাম, আর 10 গ্রামত এক ডেকাগ্রাম, 10 ডেকাগ্রামত এক হেক্টোগ্রাম, সো 10 হেক্টোগ্রামত এক কিলোগ্রাম, সো 1 কিলোগ্রামত 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রামত এক কুইন্টল, 10 কুইন্টলত এক মেট্রিক টন, আর 10 মেট্রিক টনত হব 1 টন। এইখানি কথা মনত রাখব কি 10 মেট্রিক টনত কি 1 টন, এইখানি কথা লগতে মনত রাখব। এই শূন্যটো মানে অল্প ভালকে দিছো। সো এইকটা ওজনের একক। 2019 টেটত একটা কোশ্চিন আইসিল, আর এই কোশ্চিনটা হয়েছে 5 হেক্টোগ্রামত কিমান। সো এতে চক, 5 হেক্টোগ্রাম যদি আমি চাও, 5 হেক্টোগ্রাম কত আছে, এই ইয়াতে আছে হেক্টোগ্রাম। এতে চক 5 হেক্টোগ্রামত আছে, 5 হেক্টোগ্রামত কি এই যে 1 কিলোগ্রাম এতে দিয়ে আছে, সো 10 হেক্টোগ্রামত 1 কিলোগ্রাম, সো 10ৰ আধা হয়েছে 5, ঠিক আছে। 5 হেক্টোগ্রামত কিমান হব, সো 500 গ্রাম হব। চাওক আপনার কি 500 গ্রাম হব, 1 কিলোগ্রামত 1000 গ্রাম, সো এটি কিমান হব 500 গ্রাম। সো এনেকা ধরনের বিভিন্ন কোশ্চিন আপনি এই ওজনের পরাই আপনার বিভিন্ন কোশ্চিন এতে বনাই দিব পারে। এতে সাপোজ আপনি 1 গ্রাম, যদি আপনি 1 গ্রাম লয়, 1 গ্রামত কিমান আপনি আপনার মিলিগ্রাম হব, 1 গ্রামত কিমান মিলিগ্রাম। সো 1 গ্রামত যদি আপনি মিলিগ্রাম চাই, এই আগর গোটেইখানে আপনি পূরণ করে দিব লাগবে। সো 10 ইন্টু 10 ইন্টু 10, সো কিমান হয়ে গেল, এটা 1000 মিলিগ্রাম হয়ে যাব, 1 গ্রামত 1000 মিলিগ্রাম হব। আর যদি সেন্টিগ্রাম যদি বিচারে, সো 1 গ্রামত কিমান সেন্টিগ্রাম হব, 100 সেন্টিগ্রাম, সো 1 গ্রামত 10 ডেসিগ্রাম, এইটা আমি পাই গেলো, ঠিক আছে। সো এনেকুয়া ধরনের হিসাব হব। সাপোজ এতে 1 কিলোগ্রাম আছে, 1 কিলোগ্রামত 10 হেক্টোগ্রাম, এই যদি আপনি ডেসিগ্রামত, 1 কিলোগ্রামত কিমান ডেসিগ্রাম, সো 1 কিলোগ্রামত ডেসিগ্রাম যেতে ওলাব, সো এই 10 ইন্টু 10, এই পূরণ করি, 10 ইন্টু 10, 100 হয়ে গেল। সো 1 কিলোগ্রামত কি 100 ডেকাগ্রাম হয়ে যাব, 100 ডেকাগ্রাম, ঠিক আছে। সো 1 কিলোগ্রামত কি, আর এই 3টা পূরণ করে দিব, সো 10 ইন্টু 10 ইন্টু 10, এইটু কিমান হয়ে যাব, 1000 হয়ে যাব, সো 1 কিলোগ্রামত কি 1000 গ্রাম। সো এনেকুয়া ধরনের আপনার বিভিন্ন ট্রান্সফরমেশন ইয়াতে দিব পারে। সো কোনটোর লগত কি, এই ওজনের এককটো আপনি ভালদরে মনত রাখব। এই বছর এটা কোশ্চিন ইয়ারপর নিশ্চিতভাবে আসব, মই শিওর দি কব পারো আপনাদেরকে এই কনসেপ্টটো কিন্তু ক্লিয়ার করে লো। এতিয়া চাক জুলীয় বস্তুর ক্ষেত্রে কেনেকুয়া হয়, 10 মিলিলিটারত 1 সেন্টিলিটার, 10 সেন্টিলিটারত 1 ডেসিলিটার, 10 ডেসিলিটারত 1 লিটার, 10 লিটারত 1 ডেকালিটার, সো 10 ডেকালিটারত 1 হেক্টোলিটার, 10 হেক্টোলিটারত 1 কিলোলিটার। সো এইটো একই আছে আপনার দৈর্ঘ্যর এককর লগত আর ওজনের এককর লগত, এইখানে একই আছে। আপনার যদি এতিয়া কয়, সো 1 লিটারত কিমান মিলিলিটার, 1 লিটারত কিমান মিলিলিটার হব, 1 লিটার সমান এতে আপনি এই আগফালের এই গোটেই 3টা 10 আপনি পূরণ করব। সো 10 ইন্টু 10 ইন্টু 10 কিমান হয়ে যাব, 1000 হয়ে যাব। সো 1 লিটারত কি 1000 মিলিলিটার, ঠিক আছে। যেতে 1 লিটারত কি 100 সেন্টিলিটার, সো 1 লিটারত 10 ডেসিলিটার, সো এনেদরে আপনার আহিব। এতে সাপোজ কিলোলিটার, কিলোলিটার, সো 1 কিলোলিটারত কিমান আপনার যদি লিটার কয়, 1 কিলোলিটারত কিমান লিটার, সো আপনি 3 ঘর আগত আহিব লাগবে, মানে 3টা আপনার একর পিছত 3টা শূন্য দিব লাগিব, 1000, সো 1 কিলোলিটারত 1000 লিটার, ঠিক আছে। আশা করো মই আপনার কি কনসেপ্ট ক্লিয়ার করাই দিব পারিছো। সো আপনাদের এই যেটু কনসেপ্ট আছে মোর বোধেরে আপনার ক্লিয়ার হয়েছে। এতিয়া আমি পোনে পোনে কেটামান MCQ চাম, আপনাদের নিজেও MCQ চাব, তেনেহলে ক্লিয়ার হয়েছে নিজে গম পাব। MCQ লে যাওয়ার আগত এইখানি কথা আপনার দেখাই লোক বিচারিছো, সরুরপর ডাঙরে এককবর, এককবরের ক্রমটো মিলি সেন্টি ডেসি, মূল এককটো আহিব, তারপর ডেকা হেক্টো কিলো আহিব, ইয়াত বাওফালের পর হৌফাল লৈ
এককবোৰ ক্ৰমে দহ গুণকৈ ডাঙৰ, আনহাতে সোঁফালৰ পৰা বাওঁফাললৈ এককবোৰ ক্ৰমে দহ গুণ সৰু। চ' এইখিনি কথা মনত ৰাখিব। চ' আৰু কি, ইয়াতে চাওক এক কিলোগ্ৰাম, এক কিলোগ্ৰামত ইয়াতে চাওক দহ হেক্টোগ্ৰাম, ঠিক এক কিলোগ্ৰামত এতিয়া আমি ডেকাগ্ৰামত যদি ওলাওঁ এক এক হাণ্ড্ৰেড ডেকাগ্ৰাম, এশ ডেকাগ্ৰাম, এতিয়া এক কিলোগ্ৰামত এক হাজাৰ গ্ৰাম, এক কিলোগ্ৰামত দহ হাজাৰ এতিয়া কি ডেচিগ্ৰাম, দহ হাজাৰ ডেচিগ্ৰাম, আৰু এক কিলোগ্ৰামত একক দহক শতক হাজাৰ অযুত লাখ, চ' এক লাখ চেণ্টিগ্ৰাম। অ'কে, চ' আৰু এক কিলোগ্ৰামত আৰু কি একক দহক শতক হাজাৰ অযুত লাখ, চ' দহ লাখ মিলিগ্ৰাম। চ' এনেকুৱা ধৰণৰ এককটো আহিব আপোনাৰ। আপুনি এক কিলোগ্ৰামত এইটো কিমান হয় এইখিনি আপুনি নোট কৰি ল'ব। চ' এক কিলোগ্ৰাম সমান সমান দহ হেক্টোগ্ৰাম, এক এশ ডেকাগ্ৰাম, এক হাজাৰ গ্ৰাম, তাৰপিছত আপোনাৰ দহ হাজাৰ ডেচিগ্ৰাম, তাৰপিছত এক লাখ চেণ্টিগ্ৰাম, তাৰপিছত দহ লাখ কি মিৰিয়াগ্ৰাম। ঠিক সেইদৰে ইয়াতে যদি আমি কিলোগ্ৰামটো চাওঁ, কিলোগ্ৰাম চাওক, কিলোগ্ৰাম এক কিলোগ্ৰামত দহ হেক্টোগ্ৰাম হেক্টোমিটাৰ, এক কিলোমিটাৰত দহ হেক্টোমিটাৰ, এশ ডেকামিটাৰ, এক হাজাৰ মিটাৰ, চ' দহ হাজাৰ ডেচিমিটাৰ, তাৰপিছত এক লাখ চেণ্টিমিটাৰ, তাৰপিছত দহ লাখ মিলিমিটাৰ। চ' এনেকুৱা ধৰণৰ এই ৰিলেশ্যনটো মনত ৰাখিব। আপোনাক যদি চাপ'জ দিয়ে পাঁচ কিলোমিটাৰ, পাঁচ কিলোমিটাৰত কিমান ডেকামিটাৰ, পাঁচ কিলোমিটাৰ সমান সমান কিমান, এইটো কিমান হৈ যাব ফাইভ হাণ্ড্ৰেড ডেকামিটাৰ হৈ যাব। ঠিক আছে, ইয়াতে চাওক আপোনাক দিলে ছয় কিলোগ্ৰাম, ছয় কিলোগ্ৰামত কিমান ডেকাগ্ৰাম, ছিক্স হাণ্ড্ৰেড ডেকাগ্ৰাম, ঠিক আছে, ছয় হাজাৰ গ্ৰাম হৈ যাব। এনেকুৱা ধৰণৰ আপোনাক এক ছয় কিলোগ্ৰামত আপোনাৰ কিমান ডেচিগ্ৰাম যদি দিয়ে, এক কিলোগ্ৰামত আমি কিমান পালোঁ একক দহক শতক হাজাৰ অযুত লাখ, চ' এক লাখ, এক লাখ আপোনাৰ কি ডেচিগ্ৰাম, ঠিক আছে, এক লাখ আপোনাৰ ডেচিগ্ৰাম, ছয় কিলোগ্ৰামত ছয় লাখ ডেচিগ্ৰাম হৈ যাব। চ' এনেকুৱা ধৰণৰ আপোনাৰ এককবিলাক ইয়াতে মনত ৰাখিব। এক লাখ এইটো চেণ্টিগ্ৰাম, চৰি ডেচিগ্ৰাম নহয়, এইটো চেণ্টিগ্ৰামত আহি যাব। চ' এক লাখ চেণ্টিগ্ৰাম সমান সমান এক কিলোগ্ৰাম, চ' এক লাখ চেণ্টিগ্ৰাম সমান সমান এক কিলোগ্ৰাম, চ' ছয় কিলোগ্ৰাম সমান সমান কিমান হ'ব ছয় লাখ চেণ্টিগ্ৰাম হ'ব। চ' এনেকুৱা এতিয়া এই যদি আমি লিটাৰটো চাওঁ, এক লিটাৰ সমান সমান দহ হেক্টোলিটাৰ, আৰু এশ ডেকা লিটাৰ, এক হাজাৰ লিটাৰ, চ' দহ হাজাৰ ডেচিলিটাৰ, এক লাখ চেণ্টিলিটাৰ, আৰু কিমান আহি গ'ল দহ লাখ মিলি লিটাৰ আমি পাই গ'লোঁ। চ' এনেকুৱা ধৰণৰ আপুনি ওজনৰ এককবোৰ, তাৰপিছত দৈৰ্ঘ্যৰ একক আৰু জুলীয়া বস্তুৰ এককবোৰ আপুনি মনত ৰাখিব। এই গোটেইখিনি আপুনি এতিয়া স্ক্ৰীনশ্বট মাৰি লিখি ল'ব। কেইটামান সমাধান ইয়াতে চাই লওক। চাপ'জ আঠ কিলোগ্ৰাম, আঠ কিলোগ্ৰামত কিমান গ্ৰাম, আঠ হাজাৰ গ্ৰাম। এতিয়া বাৰ হেক্টোগ্ৰাম, বাৰ হেক্টোগ্ৰামত কিমান গ্ৰাম, এতিয়া বাৰ ইনটু এশ আপুনি কৰিব লাগিব, এইটো আপুনি বাৰশ গ্ৰাম আহি গ'ল। এতিয়া চৌব্বিছ ডেকাগ্ৰামত কিমান গ্ৰাম, চ' দুইশ চল্লিছ গ্ৰাম, অ'কে, দহৰে আপুনি পূৰণ কৰিব, চ' এইটো হৈ গ'ল। তাৰপিছত নয় কিলোগ্ৰাম, নয় কিলোগ্ৰাম চল্লিছ গ্ৰাম কিমান হৈ গ'ল, এইটো নয় কিলোগ্ৰামত নয় হাজাৰ গ্ৰাম আৰু ইফালে চল্লিছ যোগ কৰিব, চ' নয় হাজাৰ চল্লিছ গ্ৰাম হৈ গ'ল। এনে আঠ কিলোগ্ৰাম ছয় হেক্টোগ্ৰাম পাঁচ ডেকাগ্ৰাম, এতিয়া কিলোগ্ৰামত এক হাজাৰ দি পূৰণ কৰিব, তাৰপিছত হেক্টোগ্ৰামত কি হাণ্ড্ৰেড দি পূৰণ কৰিব, এশ দি পূৰণ কৰিব, আৰু এইটো পাঁচ ডেকাগ্ৰামত এইটো দহ দি পূৰণ কৰিব, ইয়াতে আঠ হাজাৰ হৈ গ'ল। চ' আঠ পূৰণ এক হাজাৰ আঠ হাজাৰ, ইয়াতে ছয় পূৰণ এশ ছয়শ, আৰু এইফালে পঞ্চাছ আহি গ'ল। চ' গোটেইখিনি মিলাই আঠ হাজাৰ ছয়শ পঞ্চাছ গ্ৰাম হৈ গ'ল। চ' এইটো কি আঠ কিলোগ্ৰাম ছয় হেক্টোগ্ৰাম পাঁচ ডেকাগ্ৰামৰ আমি গ্ৰামত উলিয়ালে এইটো আহিব। তাৰপিছত চাওক পঁচিছ কিলোগ্ৰাম এশ বিছ গ্ৰাম, পঁচিছ কিলোগ্ৰাম মানে পঁচিছৰ লগত ইয়াতে এক হাজাৰ পূৰণ, এইটো গ্ৰামত আহি গ'ল যোগ এশ বিছ, এতিয়া পঁচিছ হাজাৰ এশ বিছ গ্ৰাম হৈ গ'ল, পঁচিছ হাজাৰ এশ বিছ গ্ৰাম টোটেল আমি গ্ৰামত এনেকৈ উলিয়াব পাৰি। এতিয়া চাওক আমি কেইটামান এম চি কিউ কৰিম, আপোনালোকে অলপ গেছ কৰিব, এক কিলোগ্ৰাম এক কেজিত কিমান ডেচিগ্ৰাম। চ' অপশ্যন আছে দহ ডেচিগ্ৰাম, এশ ডেচিগ্ৰাম, এক হাজাৰ ডেচিগ্ৰাম, দহ হাজাৰ ডেচিগ্ৰাম। এতিয়া আপুনি অলপ মনত পেলাওক যে এক কিলোগ্ৰাম সমান সমান আমাৰ কিমান আছিল, দহ ডেকাগ্ৰাম আছিল, সমান সমান
এশ দহ হেক্টোগ্রাম আছিল, সমান সমান এশ ডেকাগ্রাম, 1000 গ্রাম আছিল, আৰু কি 10,000 ডেসিগ্রাম আছিল। আপুনি অলপ মনত পেলাব। সো এইটো আমাৰ রাইট আনসারটো আহিব ডি, এইটো হচ্ছে 10,000 ডেকাগ্রাম। ডাইরেক্ট আনসার ইয়াতে দিয়া আছে। এতে চাওক আৰু কি আছে, 1 মিটারত কিমান মিলিমিটার, 1 মিটারত কিমান মিলিমিটার, এইটো অপশন আছে 10 মিলিমিটার, 100 মিলিমিটার, 1000 মিলিমিটার, 10,000 মিলিমিটার। এতিয়া যদি আপুনি মিলিমিটারের অপশনটো চায়, এতে কি 1 মিটার। সো 1 মিটারত কিমান হব, আপুনি আগৰ এককটো চাওক, মিটাৰৰ যদি আপুনি এককটো চায় দৈৰ্ঘ্যৰ ক্ষেত্ৰত, আপুনি 10 মিলিমিটাৰত আমি কিমান পাইছোঁ, 10 মিলিমিটাৰত, 10 মিলিমিটাৰত মই ইংৰাজীত mm লিখিছোঁ, 10 মিলিমিটাৰত 1 চেণ্টিমিটাৰ পাইছোঁ, 1 চেণ্টিমিটাৰ আমি ইংৰাজীতে গোটেইখিনি লিখিছোঁ, mmটো ইংৰাজীত আহি গ'ল চেণ্টিমিটাৰ। এতিয়া চাওক 10 চেণ্টিমিটাৰত, 10 চেণ্টিমিটাৰত কি 1 আপুনি ডেচিমিটাৰ, ডেচিমিটাৰ 1 ডেচিমিটাৰ, ঠিক আছে। এতিয়া 10 ডেচিমিটাৰত আপোনাৰ আহিব 1 মিটাৰ। সো এই ক্ষেত্ৰত আপুনি এই 3টা 10 পূৰণ কৰিব লাগিব। সো 1 মিটাৰ সমান সমান আপুনি 10 × 10 × 10, এই 3টা পূৰণ কৰিলে কিমান হৈ যাব, 1000 আহি যাব। সো আপোনাৰ আনসাৰটো হ'ব চি, 1000 মিলিমিটাৰ। অ'কে, সো এতিয়া 1 লিটাৰত কিমান ডেচিলিটাৰ, আপুনি অলপ মনত পেলাওক লিটাৰৰ ক্ষেত্ৰত। এতিয়া 1 লিটাৰ আছে, ডেচিলিটাৰটো, এতিয়া ডেচিলিটাৰটো হৈছে সৰু একক। আপুনি ওপৰৰ চাৰ্টটো চালে ধুনীয়াকৈ গম পাব যে 1 লিটাৰত কিমান হ'ব, 10 ডেচিলিটাৰ হৈ যাব। চ' আপোনাৰ ৰাইট আনচাৰ হ'ব এ, 10 ডেচিলিটাৰ। এতিয়া চাওক নেক্সটটো কি আছে, 1 টনত কিমান কিলোগ্ৰাম। চ' 1 টন বুলি দিয়া আছে, আপুনি জানে যে টনত আমি কি 10 কুইণ্টলত পাইছিলোঁ 1 মেট্ৰিক টন। সো 10 মেট্ৰিক টনত পাইছিলোঁ কি 1 টন। সো এই ক্ষেত্ৰত যদি আমি হিচাপ কৰি চাওঁ, তেনেহ'লে আপুনি চাব যে আপোনাৰ এই 1 কুইণ্টেল যদি কয়, 1 কুইণ্টেলত কিমান, 100 কেজি, 1 কুইণ্টেলত কি 100 কেজি। এতিয়া 100 কুইণ্টেলত আকৌ কি 1 টন হ'ব। এতিয়া আপুনি 1 টনত যদি কেজিলৈ কনভাৰ্ট কৰে, তেনেহ'লে 100 × 100 কৰিব লাগিব। চ' 1ৰ পিছত কেইটা, 4টা 0 আহিব, অৰ্থাৎ এইটো কি 10,000 হৈ যাব। চ' আমাৰ ৰাইট আনচাৰ ইজ চি। অ'কে, চ' এতিয়া চাওক কুৱেশ্যন নম্বৰ লাষ্ট যিটো কুৱেশ্যন, চ' 5 হেক্টোগ্ৰাম, এইটো টেট 2019 আহিছিল। চ' 5 হেক্টোগ্ৰামত এইটো 50 ডেচিগ্ৰাম, 50 ডেকাগ্ৰাম, 50 চেণ্টিগ্ৰাম, 50 কিলোগ্ৰাম। এতিয়া আপুনি অলপ তালিকাটো মনত পেলাওক, আমি যিটো হেক্টোগ্ৰাম পাইছিলোঁ, চ' হেক্টোগ্ৰাম 10 হেক্টোগ্ৰামত 1 কিলোগ্ৰাম পাইছিলোঁ, 10 হেক্টোগ্ৰামত 1 কিলোগ্ৰাম। ইয়াতে চাওক কিলোগ্ৰাম অপশ্যন নাই, ইয়াতে কি আছে ডেচি চেণ্টি, ইয়াতে চেণ্টি আছে, ডেচি ডেকা আছে, আৰু ডেচি ডেকা চেণ্টি কিলো আছে, ঠিক আছে। চ' 50 কিলোগ্ৰামটো নহ'ব। এতিয়া আপুনি যদি চায় 5 হেক্টোগ্ৰামত কিমান, হেক্টোগ্ৰামৰ তলৰ এককটো কি ডেকাগ্ৰাম। এতিয়া ডেকাগ্ৰাম, চ' 5ৰ লগত 10 পূৰণ কৰি দিলে এইটো 50, চ' এই হৈ গ'ল 50 ডেকাগ্ৰাম। অ'কে, চ' আপোনাৰ ৰাইট আনচাৰ ইজ বি, 50 ডেকাগ্ৰাম। চ' এনেদৰে আপোনাৰ ৱেটৰ যিকোনো এটা কুৱেশ্যন আপুনি টেটত পাহিব পাই যাব, এইটো নিশ্চিত হৈ থাকক। চ' আপুনি ৱেটৰ যিখিনি আমি পঢ়িলোঁ, এই গোটেইখিনি কনচেপ্টটো আপুনি লিখি ধুনীয়াকৈ ক্লিয়াৰ কৰি লওক, আপুনি 1 মাৰ্ক আপুনি নিশ্চিত হৈ থাকিব মেথমেটিক্সত। চ' যদি ভিডিঅ'টো ভাল লাগিছে, তেনেহ'লে আপোনাৰ বন্ধুবৰ্গৰ লগত শ্বেয়াৰ কৰিব, আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিও ল'ব যদি এতিয়াও ছাবস্ক্ৰাইব কৰা নাই, আৰু যাতে নটিফিকেশ্যন বেলটোও অন কৰি ৰাখিব, যাতে ভিডিঅ' দিয়াৰ লগে লগে আপুনি নটিফিকেশ্যনটো পাই যায়। সো আকৌ নেক্সট এটা ভিডিঅ'ত লগ পাম। থ্যাংক ইউ ভেরি মাছ।